প্লিজ একটু ভিডিও গুলো সবাই শেয়ার করে দিয়েন। প্যার হয় যে আপু বিদেশ বাড়িতে একা একা সংসারে সব কাজকর্ম করেও এত সুন্দর বাগান করে চাচা মিয়া করল্লা কি মাথায় করে আস এটাও নিয়ে যাও। আমার লক্ষ্মী ছেলে কি তুলবা করলা না হচ্ছে বেগুন করলা নাকি দিবা রবিবারের দিন সবাইকে তাহলে দিলে তো দুই দিন আগে তুললে উরিয়াল্লা করলা তুলবা করলাই তুলি করলাই তুলি বেগুনও তুলে দাও রিহান এখানে দাঁড়াও তো বাবার সাথে হ্যাঁ অনেক হবে দিয়ে দিব না সবাইকে এই কারণ এত করলা খাওয়া যায় না বিসমিল্লা বলো রিহান গুড এই তো আদি আমো ই করো গামলা ধরো বিসমিল্লা বলে আমরা করলা তুলে নিচ্ছি মাশাল্লাহ আমার এবার করলারও বাম্পার ফলন কত বড় হ্যাঁ অবশ্যই না করলা তো নষ্ট হবে না থাকো দুই একটু 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 আবু ধরো ওই দেখো পিছনে ধরো ওই পাশে হচ্ছে বেগুন গাছের কাটা কাটার মধ্যে ওই ওই গাছেরই একদম নিচে দেখো দুইটা করলা হয়েছে তুমি বের হয়ে বাইরে এসে দাঁড়াও এখন এগুলো তুলি না এগুলো তো তুলতে হবে জি মা ওই আমার আব্বা ওই যে পাকাটা তোলো তো বেসনের জন্য এইটা এইটা আমি হচ্ছে ওই যে নিচে আর একটা আছে নেক্সট ইয়ারের জন্য বীজ রেখে দিব একদম নিচে থেকে আমার করলা ধরা শুরু করছে এই দেখি ধরো মা আম্মু নাও দাও পাকা করলা জি মা এ নড়া দিয়ে নাও দেখি আজকে আমরা করলা কতগুলা তুলি অরেঞ্জ করলা নষ্ট না ওই যে আমরা নেক্সট ইয়ার হচ্ছে এটা অরেঞ্জ কেন হয়েছে পেকে গেছে ও ওল্ড হয়ে গেছে ওই জন্য অরেঞ্জ হয়ে গেছে রাধন বাবা একটা জিনিস দেখাই তো এই দেখো এখানে অনেক করলা কিন্তু পাই গেছে দাও এটা এটা কি কাটবো হ্যাঁ না মনে হয় এটা আচ্ছা ওই দেখো মাটির উপর পড়ে আছে দেখছো মাটির উপরে পড়ে আছে করলা মানে এত নিচের থেকে করলা ধরা শুরু করছে মাশাল্লাহ না ওইটা আরেকটু হবে ওইটা আরেকটু হবে এই দেখো গা গুলা ইয়া হয়েছে এগুলো এই যে ওইটাও আরেকটু হবে এই যে মানে তোলার অভাবে পাইকে পাইকে যায় খালি এত করলা হয়েছে পাকা করলাই তো বেশি আম্মু নাও আম্মু রে তুলতে কি শান্তি পিঁপড়া এই রি আল্লাহ করলার মধ্যে পিঁপড়া ঢুকিয়েছে মিষ্টি তো আর কোথায় আর কত আছে সব অনেক এই যে একবারে তোলা যাবে না হ্যাঁ ওই নাও বাম পার টু বাম পার ফলন বাম এটা 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 হলুদটা কাটো এটা ধরো এটা ধরো এটা ধরো এটা ধরো এটা ধরো টানে ছিড়ো না এন আম্মু নাও কি যে শান্তি দেখেই শান্তি খাওয়ার থেকে দেখেই শান্তি দেখেন কত করলা ঝুমঝুম করতেছে গাছে জি মা দাঁড়াও কি খালি সব ঢং করবে মা দেখো মা দেখো মা দেখেছি অনেক সুন্দর আর করলা দুই দিন পরে তুললে তোলা যায় কেন এখন আর তোলা দরকার নেই বুঝছো উপরে মনে আছে মই নিয়ে দেখতে হবে এই যে কি যে সুন্দর এত করলা তো কি যে সুন্দর দেখতে দেখেন গাছে কত করলা ঝুম ওই যে একটা সাদা তুমি ওটা তুললা না
ওই যে ভিতরে মাশাআল্লাহ দেখেন এই করলাটা হইছে এই করলাটা দেখেন ওই যে ওই যে এই দেখো এই যে আমি দেখতে পাচ্ছি ওরে এত গাছ হয়ে যায় এই দেখেন হ্যাঁ উঠতে মাটির সাথে ধরছে এই যে একদম গাছ এই যে ধরো এটা বড় হবে মনে হয় একটু বড় হবে এর উপর দেখা লাগবে বুঝছো না গত বছর ওই মাসার উপরে এত করলা ধরে ধরে পাইকেছিল দেখি নাই পাইকে পাইকে পয়সে পয়সে আছে দল খাচ্ছে এনা দেখি কতগুলা হইলো দেখাও তো রিহান কতগুলা করলা হইলো গামলায় হ্যাঁ ছোটগুলা শুধু ভাজি করে দিব মাশাআল্লাহ দেখেন তিন চার দিন পর পরই এরকম গামলা ভর্তি ভর্তি করলা তোলা লাগতেছে করলা ভর্তা অনেক মজা লাগে না দেই গা আজকে কয়টা ও রিহান এই যে মাথায় করো বেগুন তুলে দিবা না রিহান মাথায় করো একটু একটু ফানি আসো বলো করলা নিবেন করলা তা আপনারাও সবাই গাছ লাগান দেখেন কত ফ্রেশ খাওয়া যায় এগুলা কি আর দোকানে থেকে টাকা দিয়ে এরকম করলা কেনা যায় এত ফ্রেশ অর্গানিক একদম জৈব সার দিয়ে তৈরি করা করলা অনেক করলা আছে হ্যাঁ অনেক করলা আছে না আমাদের আমাদের অনেক ভেজিটেবল আছে না হ্যাঁ তো গাছ লাগান ফ্রেশ ফ্রেশ একটু ছাদে জায়গা থাকলে একটু সামনে জায়গা থাকলে লাগাই দিলে একটু মাটিটা তৈরি করে লাগাই দিলেই একদম গাছ উঠে যাবে আর এরকম করলা ঝুলে ঝুলে থাকবে আব্বারে পড়ে যাবা না তুমি এরকম করতে করতে তো ভিডিওটা রেখে দিচ্ছি আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ আর ভিডিওগুলো প্লিজ একটু সবাই শেয়ার করে দিবেন যেন একজন দুইজনও যদি ইন্সপায়ার হয় যে আপু বিদেশ বাড়িতে একা একা সংসারে সব কাজকর্ম করেও এত সুন্দর বাগান করে অর্গানিক সব সবজি খাচ্ছে আপনারাও পারবেন মানে একজন দুইজনও যদি ইন্সপায়ার হয়ে গাছ লাগায় এটাই আমি নিজেকে অনেক ধন্য মনে করব তা আল্লাহ হাফেজ প্লিজ একটু ভিডিওগুলো সবাই শেয়ার করে দিয়েন আল্লাহ হাফেজ এই দেখো বি দেখছো এই জিনিসটা দেখতে আমার এত ভালো লাগে নিজে কি ভাল লাগে দেখতে আর একটা আসছে না বি যদি ধরে কি করবে রিহান আব্বা করলার ফুলগুলা দেখতেও ভাল লাগে দেখেন কি মায়া তাই না এত মায়া দেখতে এই যে এটা হচ্ছে মেয়ে করলার ফুল করলা ধরে আছে কি মায়া মায়া দিয়ে সব ভরা এই দেখেন এটাও কি মায়া এই সামনে ছোট্ট একটু শাখা বের হয়েছে এটারও কি মায়া করলা কি মাথায় করে মাথায় করে করলা বিক্রি করতেছেন চাষা মিয়া কয় টাকা করে কেজি করলা ডলার কত পাউন্ড ডলার পাউন্ড ডলার কত করে পাউন্ড বিক্রি করবেন কত করে থ্রি ডলার এত এত কমে আমার শোনা রে আমার লক্ষ্মী আব্বা মানে আমার শোনা এত লক্ষ্মী যাই হোক আমরা একটু ফান করলাম আমরা প্রতিদিনই একটু একটু করে ফান করি নিয়ে যাবো ওই সোফার উপর রাখো গা আল্লাহ হাফেজ আব্বু রে আসো আব্বা আসো এটাও নিয়ে যাও